ওনার যে শিক্ষকের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি যে ওনার অবহিত চাচ্ছি না, কারণটা হচ্ছে আমাদের আন্দোলনের সময় ওনার অবস্থান ছিল আমাদের বিরুদ্ধে। অনেকেই আছে যে এই দলের সমর্থক কিন্তু সরাসরি আমাদের বিরুদ্ধে অবস্থান করেনি বা মৌন সমর্থন ছিল, কিন্তু উনি সরাসরি আমাদের বিরুদ্ধে মানে বিরুদ্ধে অবস্থান করার কারণে এই জন্য হচ্ছে যে আমরা চাচ্ছি যে ওনার কোনো ক্লাস পরীক্ষা বা এগুলো হচ্ছে আমরা চাচ্ছি না, বা ওনার একাডেমিক কোনো কার্যক্রমে উনি থাকুক সেটাও আমরা চাচ্ছি না। আর এছাড়াও আমাদের বিভাগে অন্যান্য আরও অনেক সংস্কারের কথা বলা হয়েছে, দাবির কথা, সেটা হচ্ছে আমাদের মেয়েদের ওয়াশরুম নাই বা অন্যান্য এরকম আরও যেগুলো আপনারা আগে শুনেছেন যে আমাদের 10 দফা দাবি, ওখানে সবগুলো আমাদেরকে উল্লেখ করা হয়েছে। আমরা আশা রাখি যাতে এইগুলো দাবিগুলো পূরণ করা হয়। আর আমরা হচ্ছে আজকে ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কাছে এগুলো জমা দিব, এরপর বলবো মানে দেখি ওনারা কী বলেন, ওনাদের মতামত কী, এরপর হচ্ছে আমরা আবার কথা। আমাদের প্রধান দাবি হচ্ছে যে আন্দোলনের সময় যে শিক্ষকরা চাষিবাদের দালালদের কাছে রয়েছে, তাদের চাষাবাদের পরিমাণ, তারা আমাদের ক্লাস পরীক্ষা কোনো রকম একাডেমিক কার্যক্রমে তারা যুক্ত থাকবেন না। পাশাপাশি আমাদের ডিপার্টমেন্টের যে দিকগুলো সংস্কার করা দরকার, একাডেমিক বলেন, তারপর কাঠামোগত যে দিকগুলো, এই নিয়ে আমাদের মোট 10টা দাবি আমরা উত্থাপন করি। গণমুখী দাবি হচ্ছে গণমুখী সংস্কারকারী চাষিবাদের দালাল অধ্যাপক বাইদুল্লাহ কাদেরিকে বাংলা বিভাগের সকল একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিতে হবে। 2 নম্বর দাবি বাংলা বিভাগের যে সকল শিক্ষার্থী স্বৈরাচারের দোষর হিসেবে 15ই জুলাইয়ের হামলায় সম্পৃক্ত ছিল, তাদের বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। 3 নম্বর দাবি শিক্ষার্থীদের পোশাকের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, এর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যকারী শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে হবে। 4 নম্বর দাবি শিক্ষক ও কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং প্রশ্নবিদ্ধ শিক্ষক ও কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এখানে বলে রাখতে ভালো, আমাদের কিছু শিক্ষক এমনও আছেন যে যারা আসলে ক্লাস নিতে আসেন ঠিকই কিন্তু তারা ভালো করতে পারেন। 5 নম্বর দাবি বিভাগীয় বৃত্তি প্রদান কমিটি সহ সকল কমিটি প্রতি বছর পরিবর্তন করতে হবে এবং অনৈতিক কর্মকাণ্ডে অভিযুক্ত কাউকে রাখা যাবে না। 6 নম্বর দাবি বিভাগের অবকাঠামোগত সংস্কার করতে হবে, যেমন মেয়েদের ওয়াশরুম, সেমিনারে পর্যাপ্ত বই রাখা, ক্লাসরুমে এসি, ওয়াইফাই, স্পিকার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, করিডোরে সৌন্দর্য বর্ধন ইত্যাদি। শ্রেণী প্রতিনিধি নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে এবং নতুন করে প্রত্যেক বছর শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হবে। 8 নম্বর বিভাগের অর্থায়নে ও তত্ত্বাবধানে বিতর্ক, স্পোর্টস ও সাংস্কৃতিক ক্লাব প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে ক্লাবের গতিশীলতা বৃদ্ধিতে প্রতি বছর কমিটি প্রণয়ন ব্যবস্থা করতে হবে। শিক্ষকদের স্বরচিত বই ক্রয় করতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাধ্য করা বন্ধ করতে হবে, এটা প্রায় আমরা দেখতে পাই ক্লাসে। 10 নম্বর যৌক্তিক আন্দোলনে যে সকল শিক্ষার্থী এখনও সরব তাদের সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে হবে, অর্থাৎ এখন যে শিক্ষার্থীরা সরব আছে আন্দোলনে তারা যেন কোনো মতে তাদের ক্ষোভের শিকার না হয়, তাদের পরীক্ষায় যেন উন্নত করতে বা কোনো রকম হেনস্থার শিকার না হতে হয় সেই নিশ্চয়তা থাকতে হবে। বিশ্বের যে কোটা সংস্কার আন্দোলন, সেই কোটা সংস্কার আন্দোলন থেকে যে আমাদের হচ্ছে সরকার প্রধান আন্দোলন, এই সরকার প্রধান আন্দোলনের মধ্য দিয়ে আমাদের হচ্ছে একটা দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে। তো এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন হওয়ার পরে হচ্ছে আমাদের মানে এই যে ফ্যাসিবাদের যে দোষরা যারা হচ্ছে তার সরকারকে ক্ষমতায় রাখতে সাহায্য করছে এবং আমাদের যে আমরা যারা স্টুডেন্টরা আন্দোলন করেছি, ছাত্ররা আন্দোলন করেছি যৌক্তিক সংস্কারের দাবিতে, আমাদের বিরুদ্ধে হচ্ছে তারা দাঁড়িয়েছে যে তাদের নীল দলের ব্যানারে, যে আওয়ামীপন্থী যে শিক্ষক দল আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তো আমাদের ডিপার্টমেন্টের যে একজন শিক্ষক আছে অধ্যাপক বাইদুল্লাহ কাদেরী, উনি হচ্ছে আমাদের যে যৌক্তিক সংস্কারের যে আমরা যৌক্তিক সংস্কারের পক্ষে আমরা যে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম এই আন্দোলনের এক দফার মানে পরবর্তীতে এক দফার পরিণত হয় এবং এক দফার যে আন্দোলন আন্দোলনের বিরুদ্ধে উনি হচ্ছে দাঁড়িয়েছিল, আমাদের এই যে বিশ্বের স্বাধীনতার যে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছিল ওই স্বাধীনতার বিরুদ্ধে উনি দাঁড়িয়েছিল। তা আমরা বলছি যে যদি ছাত্রদের বিরুদ্ধে গিয়ে যারা ছাত্রদের যে দাবি দেওয়া যে অধিকার ওটার বিরুদ্ধে গিয়ে তারা কীভাবে এখন আমাদের শিক্ষক হিসেবে থাকতে পারে এবং আমাদের কীভাবে ক্লাস পরীক্ষা আমাদেরকে আমাদের হচ্ছে ওখানে ওনারা নিতে পারে, আমরা বলছি যে ওনারা নিতে পারবে না যেহেতু আমাদের যে দাবি দেওয়া ছিল আমাদের যে যৌক্তিক সংস্কার ছিল এটার বিরুদ্ধে ছিল। আমরা বলছি যে উনি আমাদের ডিপার্টমেন্টে থাকতে পারবে না কারণ হচ্ছে উনি আমাদের ছাত্রদের বিরুদ্ধে ছিল, ছাত্রদের যে এক দফার বিরুদ্ধে ছিল আমাদের দাবি দেওয়া মূল ইয়েটাই ছিল এটা।
আর হচ্ছে আমরা শুধু ওনাকে বলছি যে আমরা উনি হচ্ছে আমাদের বিভাগের সকল একাডেমিক কার্যক্রম থেকে ওনাকে অব্যাহতি দিতে হবে। আর আমাদের আরো 10টা দাবি আছে, আমরা এই 10 দফার দাবিতে আমরা মূলত আজকে বিভাগে যাব। আমরা ডিপার্টমেন্টে চেয়ার মেম্বার হবেন, আমরা হচ্ছে স্মারকলিপি দিব। আমাদের আমাদের এই আন্দোলন মাত্র শুরু, কিন্তু এই আন্দোলনের প্রেক্ষাপট কিন্তু শুরু হয়নি এই মুহূর্তে, মানে এই আন্দোলনের প্রেক্ষাপটটি অনেক আগে থেকে শুরু হয়েছে। তো আমরা অনেক আগে থেকে ইন্টারনালি আলোচনা করছিলাম যে এই সমস্ত দাবি দেওয়া ডিপার্টমেন্ট কবে পূরণ করবে, এবং বিভাগের শিক্ষকদের সাথে ছাত্রদের বিভিন্ন সময়ে ব্যক্তিগতভাবে অনেক কথা হয়েছে যে শিক্ষকদের ব্যাপারে আসলে বিভাগ কি ভাবছে, কিন্তু বিভাগ থেকে আমাদের সে ধরনের কোনো রেসপন্স করা হয়নি। এবং আমরা শেষ পর্যন্ত এখন আমরা আন্দোলনে নামছি, বা আমরা আপাতত তাদেরকে জানাবো অফিসিয়ালি আমাদের যে স্মারকলিপি সেটি বিভাগের যিনি চেয়ারম্যান আছে তাকে দেব, এবং আশা করি আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে তারা খুব শীঘ্রই এই দাবিগুলো মেনে নেবে। এবং সবচেয়ে বড় ব্যাপার, ফ্যাসিস্টের যিনি দোষর এবং গণহত্যার সমর্থনকারী সেই শিক্ষকের ক্লাস বাংলা বিভাগে কোনো শিক্ষার্থী আসলে করতে চায় না। তো আমরা সেই জায়গা থেকে বলতে চাই যে আমরা সিনিয়র ব্যাচ হিসেবে আমরা এই ভূমিকাটা পালন করতে চাই যে সেই শিক্ষক যেন আর কখনো আমাদের ক্লাসে না আসে। এবং সবচেয়ে বড় ব্যাপার, ওনার বিরুদ্ধে এর আগেও অসংখ্য অভিযোগ আছে। তিনি প্রায়ই আমাদের শিক্ষার্থীদের সাথে অসদাচরণ করেন শ্রেণীকক্ষে, এবং শ্রেণীকক্ষে যে পাঠদান, সেই পাঠদানের ক্ষেত্রেও ওনার বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ আছে। উনি আমাদের অনেক সময় উপস্থিতি একটু দেরিতে গেলে উনি 5-4 দিনের উপস্থিতি কেটে দেন। তো পাঠদানের ক্ষেত্রেও ওনার ক্ষেত্রে অভিযোগ আছে। এছাড়াও অন্যান্য যে অভিযোগ, তার মধ্যে সবচেয়ে গুরুতর অভিযোগটি হল উনি আসলে গণহত্যার সমর্থনকারী, এবং বিভিন্ন সময়ে আমরা দেখেছি আওয়ামী ফ্যাসিস্টের আমলে তিনি আওয়ামী ফ্যাসিস্টদের পক্ষে হয়ে কথা বলেছেন, যেখানে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ তিনি উপেক্ষা করেছেন। তো সব কিছু মিলিয়ে আওয়ামী ফ্যাসিস্টদের এই দালালের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন, এবং তার বাইরে আরও 9টি দফা আছে। সেই 9টি দফা আমি বিশ্বাস করি বাংলা বিভাগ শীঘ্রই মেনে নেবে এবং আমাদের এই আন্দোলনটাকে সফল করবে। সাধারণ শিক্ষার্থীদের এই দাবিগুলোকে তারা মেনে নেবে। আমাদের দাবি মেনে না হলে এই আন্দোলন অনির্দিষ্টকাল চলতে পারে। সেক্ষেত্রে আমরা বিশ্বাস করি আমাদের দাবিগুলো মেনে